যাদের অর্থনীতি প্রথমপত্র রয়েছে আশা করছি সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে আমি পরিপূরক দ্রব্য নিয়ে আলোচনা করব এবং সংজ্ঞা দেখাবো এবং সেই বিষয়টাকে চিত্রের মাধ্যমে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করব তো পরিপূরক বলতে আমরা কি বুঝি পরিপূরক পরিবর্তন আমরা বুঝি যে একটি ছাড়া আরেকটি চলবে না অর্থাৎ একটি ছাড়া আরেকটি অচল সেটা হচ্ছে পরিপূরক যেমন ধরো চা চিনি তুমি চা তৈরি করতে গেলে চিনিটা অবশ্যই লাগবে তুমি চিনি ছাড়া চা তৈরি করা যাবে না ঠিক আছে বা চিনি ছাড়া চা তৈরি করা যাবে না বা চা চিনি ছাড়া তৈরি করা যাবে না ওকে এখানে দেখো বিষয়টা যদি বুঝতে না পারো কালিও কলম দেখো দেখো কলম শুধু কলমটা থাকলে হবে না তোমার কলমের ভিতরে কালিটা থাকতে হবে না হলে এক হলে জিনিসটা কি হয়ে যাবে অচল হয়ে যাবে কালি কলম ছাড়া চলবে না কলম কালি ছাড়া অচল তাহলে একটির পরিবর্তন একটির একটি আর একটির পরিপূরক একটি ছাড়া আর একটি অচল সেটা গাড়ি বা পেট্রোল তুমি দেখো পেট্রোল ছাড়া গাড়ি চলবে না আর যদি গাড়ি না থাকে তাহলে পেট্রোলটাই অসল সে সেরকম আমরা এগুলো হচ্ছে তোমার অর্থনৈতিক উদাহরণ এই জিনিসগুলো হচ্ছে তোমার অর্থনৈতিক উদাহরণ তেমনি আমরা কিন্তু আরেকটা উদাহরণ দেখাতে পারি তোমাদের বিদ্যুৎ এবং টেলিভিশন তোমার যদি বিদ্যুৎ না থাকে তাহলে টেলিভিশনে কোনো প্রয়োজনই নাই আর ঠিক আছে তো এই ধরনের বা তোমার যদি টেলিভিশন ফ্যান বা তোমার যদি ইলেকট্রিক কোনো কিছু না থাকে বা কোনো লাইট ফ্যান বা টেলিভিশন ইত্যাদি কিছু না থাকে তাহলে তোমার বিদ্যুতেই তো কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো এগুলো হচ্ছে তোমার একটা একটা আর একটা পরিপূরক দ্রব্য ওকে বিষয়টা আমরা চিত্রে প্রেজেন্ট করার আগে আমরা পরিপূরক দ্রব্য কাকে বলে সেটা একটু করে বুঝে নিব তো পরিপূরক দ্রব্য কাকে বলে সেটা কিন্তু আমি এখানে বলেই ফেলেছি সেটা হচ্ছে আমরা একটা ব্যবহার করতে গিয়ে আরেকটার ব্যবহার সাথে সাথে বাড়াতে হবে ঠিক আছে দেখো কালি কালির ব্যবহার আমরা বাড়াতে গেলে কলমটার ব্যবহারও সাথে সাথে বাড়াতে হবে আমরা এই বাড়ানোর পরিমাণকে আমরা অর্থনীতির ভাষায় বল বলি যে ভোগ অর্থনীতির ভাষায় কি বলি ভোগ বলি ওকে বোক কাকে বলে বোক হচ্ছে কোনো দ্রব্যের উপযোগকে নিঃশেষ করাকে আমরা ভোগ বলবো আচ্ছা ভোগ তাহলে আমরা সংজ্ঞাটা কি বলবো সংজ্ঞাটা বলবো এটা যে দুটি দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের ভোগ বাড়াতে গিয়ে অপর দ্রব্যের ভোগ যদি সাথে সাথে বাড়াতে হয় সেটাই হচ্ছে তোমার কি ফরিফুরক দ্রব্য ওকে বিষয়টা আমরা সিটের মাধ্যমে প্রেজেন্ট করব দেখো চিত্রে আমরা সা এবং চিনির উদাহরণ দিয়েছি দেখো আমরা এদিকে চিনির দাম ধরেছি ফি ওয়ান ফি টু এগুলো হচ্ছে চিনির দাম এবং তোমার সাঁয়ের চাহিদা ধরেছি ভূমি অক্কে তো এখানে খেয়াল করো যখন চিনির দাম যখন ও ফি ওয়ান তখন তোমার সাঁয়ের চাহিদা হচ্ছে ও কিউ ওয়ান যা বিবিন্দু দিয়ে দেখানো হয়েছে এখন দাম বৃদ্ধি পেয়ে যখন ও ফি টু হয় তখন সাইঁয়ের চাহিদা কিন্তু হ্রাস পেয়ে তোমার কি হয় ও কিউ টু যা বিন্দু দিয়ে দেখানো হয়েছে আমরা এখানে যে এবং এবং বিন্দুগুলো যোগ করে যে ডি এবং ডি ফ্রাইম রেখা পাই সেটা হচ্ছে তোমার বাম দিক থেকে ডান দিকে নির্মগামী আমরা এই পরিপূরক দ্রব্যের বেলায় সিনি এবং ছাঁয়ের চাহিদার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তোমার দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান কিন্তু আমরা যখন ফরিবর্তক দ্রব্য আলোচনা করেছিলাম তখন এখানে পেয়েছিলাম যে আমরা তোমার দাম বাড়লে চাহিদা বাড়বে দাম কমলে চাহিদা কমবে সেরকম একটা ইয়ে পেয়েছিলাম যেটা যেটার মধ্যে তোমার চাহিদা রেখাটা ডান দিকে তোমার উদ্যোগামী হয়েছিল অর্থাৎ ওইটার বিপরীত হচ্ছে তোমার কি পরিপূরক দ্রব্য তো এইখানে পরিপূরক দ্রব্যটা আমি আসলে তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি তো এখানে সংজ্ঞাটা দেখিয়েছি এবং উদাহরণ দেখিয়েছি চিত্রগত ব্যাখ্যা দেখিয়েছি তো এখান থেকে যে অনেক সময় প্রশ্ন পরীক্ষায় আসে এমসিকিউতে আসে অনেক সময় এটা খ নাম্বার প্রশ্নে থাকতে পারে যদি খ নাম্বার আসে তাহলে তোমরা চিত্রটা ব্যাখ্যা করে দিবা যদি ক নাম্বার আসে তাহলে তোমরা পরিপূরক দ্রব্য কাকে বলে আর এখান থেকে কয়েকটা উদাহরণ দিলেই হবে তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা এবং কমেন্ট করবা কোন টপিকটা তোমাদের প্রয়োজন সাবস্ক্রাইব করে সাথেই থাকবা পরবর্তী একটি দেখা হবে ধন্যবাদ সবাইকে